ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড আজ আমাদের সাথে আছেন ডিসিসি এর সাবেক ঊর্ধ্বতন সহ সভাপতি হায়দার আহমদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে করোনার কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক উন্নয়ন বাধার মুখে পড়েছে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আপনার পরামর্শ কি সরকারের সমস্ত অ্যাক্টিভিটিজের সাথেই বর্তমানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ব্যবসায়ীরা ইনভলভ জড়িত সেই জড়িত অবস্থার প্রেক্ষিতেই বর্তমান বিশ্বের মহামারী করোনা আসছে করোনায় সবচেয়ে বেশি অ্যাফেক্টেড ব্যবসা এই অবস্থায় সরকার এবং ব্যবসায়ীদের ভিতরে একটা কঠিন সুন্দর সম্পর্ক থাকা দরকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে হবে ব্যবসা সচল রাখতে হবে কালেকশানও করতে হবে এই কাজটা করার কাজ হইল এই তিনটা অংশের ফিজিক্যাল ল এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এই ওনারা যখন বিভিন্ন ইনসেন্টিভ বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন তখন ইকোনমি সজাগ হবে আপনারা ভ্যাট ট্যাক্স আদায় সরকারকে সরকারের পলিসি ইজ এ পলিসিটাই করতে হবে সরকারকে ফ্রি মার্কেট ইকোনমির ব্যবসা ফ্রেন্ডলি ব্যবসা ফ্রেন্ডলি করা মানে হইল আপনার ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়া না আমার ব্যবসার জন্য গভর্নমেন্টের কোনো সাপোর্টের দরকার নাই বর্তমান বাংলাদেশের ব্যবসায়ী সারা বিশ্বের ব্যবসায়ী ব্যবসায়ীরা রিলিফ নিয়ে ব্যবসা করে না করতে চায়ও না করা উচিত না আমি তিনটা কথাই বলবো সরকারের উচিত রিলিফ দেওয়া না সরকারের উচিত ফেয়ার রিজনেবল একটা কম্পিটিটিভ পরিবেশ সৃষ্টি করা যাতে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে ভ্যাট্যাক্সা আদায়ে প্রায়শই ব্যবসায়ীরা হয়রানির শিকার হন এ থেকে পরিত্রাণের উপায় কী ডিসিপ্লিন ছাড়া দেশের উন্নতি হয় না ডিসিপ্লিনটা অ্যাস্টাবলিশ করার দায়িত্ব নাইনটি নাইন পার্সেন্ট হইল সরকারের উপর আমি জনগণ হিসাবে আমিও সরকারকে সহযোগিতা করতে হবে এতে কোনো সন্দেহ নাই দেশের প্রচলিত আইন আমাকে মেনে চলতে হবে কিন্তু দেশের প্রচলিত আইন মানার যে একটা পরিবেশ এইটা সরকারের উপর দায়িত্ব ফ্রি মার্কেট ইকোনমি মানে ব্যবসায়ীরা ফ্রি না স্বাধীন না তারাও সরকারের আইন মানতে হবে মাইনে ব্যবসা করতে হবে হ্যাঁ সেই কারণেই আমি বলছি যে আপনাকে এই কাজটা এখন এখন এই মানে হ্যারাসমেন্টটাকে যেন কম হয় পাবলিকের উপর যেন কোনো কষ্ট না হয় ব্যবসা প্রেজেন্ট ব্যবসা যেন ডিস্টার্ব না হয় এই তার এই প্রসঙ্গটা মাথায় রেখেই রেভিনিউ কালেকশানটা করা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন